हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। जरा नतुन आमार चैनलटिके देखछो तारा अवश्य आमार चैनलटिके सबस्क्राइब करे नाओ, आर जरा पुरानो सबस्क्राइबार आछो तादेरके आमार अनेक अनेक धन्यवाद। आज के आमी तोमादेर जन्य दारुण एकटा रेसिपी निये एसेछि, सेटा हलो चिकेन स्ट्यू। तोमरा सबाई जानो एटा खूबई हेल्दी एबं खूब उपकारी एकटा डिश। এটা তোমরা বাড়িতে কোনো বয়স্ক লোক থাকলে বা যদি কোনো অসুস্থ লোক থাকে তাদেরকেও যেমন খাওয়াতে পারো, তেমন সমানভাবে এটা বাচ্চা এবং স্বাস্থ্য সচেতন মানুষদের ক্ষেত্রেও সমানভাবে উপকারী। তো চলো ঝটপট দেখে নিই রেসিপিটা। তো প্রথমে যেটা আমাদের লাগছে সেটা হলো চিকেন। এখানে আমি 600 গ্রাম মতন চিকেন লেগ পিস দেখে এনেছি এবং খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার দেখে নিই এখানে কী কী সবজি লাগছে। এখানে আমি একটু বড় বড় সাইজ করে আলু, পেঁপে এবং গাজর কেটে নিয়েছি। আপনারা চাইলে এতে বিনসও অ্যাড করতে পারেন, আমার কাছে বিনস ছিল না তাই আমি দিতে পারিনি। এছাড়াও নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। সব রকম সবজি দিয়েই এই স্টুটা করতে হয়। এরপরে দেখে নিই কী কী লাগছে। লাগছে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, আদা একটু লম্বা লম্বা করে জুলিয়ানভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন সামান্য থেতো করে নিয়েছি। রান্নাটা আমি করব বাটারে, আপনারা চাইলে বাটারের সাথে সাদা তেলও ইউজ করতে পারেন। প্যান বসিয়ে দিলাম, প্যান এবার গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম বাটার। আমি এখানে রান্নাটা বাটারে করছি। আর একটু বাটার দিয়ে ভালো করে বাটারটা মেল্ট হওয়া অবধি ওয়েট করব। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে বাটারটাকে মেল্ট করে নেবো যাতে করে বাটারটা পুড়িয়ে না যায়। এবার এতে গোলমরিচটা হালকা ক্রাশ করা আছে, এর সঙ্গে দুটো এলাচ, চারটে লবঙ্গ, একটা দারচিনি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার একটু নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে, আর একটু হালকা লাইট গোল্ডেন কালার নিলে এতে আমরা বাকিগুলো অ্যাড করতে থাকব। এবার অ্যাড করে দিচ্ছি আমরা আদা কুচি, যেগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে। সবটা মিনিট খানেকের জন্য নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। আবারও মিনিট খানেকের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। এবার এতে দিয়ে দেবো সামান্য নুন, যাতে করে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। দিচ্ছি এক টিস্পুন জিরে গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু এটা বাচ্চা এবং পেশেন্ট যারা আছে তাদের সবার জন্যই, সেই জন্য আমি এখানে কোনো বেশি মশলা ব্যবহার করছি না। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কোনো লঙ্কা এখানে আমি ব্যবহার করব না, তার পরিবর্তে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। সবটা ভালো করে কষিয়ে নেব। এবার যদি দেখেন তেলটা একদম শুকিয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সামান্য একটু জল অ্যাড করে নেওয়া যেতে পারে যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমরা অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব।
ভালোভাবে মশলাটা কষে গেছে। এবার এতে এক এক করে চিকেনের পিসগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে মশলার সঙ্গে চিকেনের পিসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। মশলার সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে, যাতে প্রত্যেকটা মাংসের পিসের সঙ্গে মশলাটা ভালো করে মিশে যায়। এভাবে কিছুক্ষণ কষাবো। এই সময় আঁচটা মিডিয়াম থাকবে। এবার এটা অ্যাড করবো সামান্য একটু নুন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নুন চিনি অ্যাড করবেন। এবার এতে একে একে সবজিগুলো অ্যাড করব। অ্যাড করছি আলু, এরপর অ্যাড করলাম পেঁপে, একই সঙ্গে বাকি সবজিগুলো এক এক করে আমরা দিতে থাকব। এরপরে দিয়ে দেবো আমরা বড় বড় করে কেটে রাখা গাজর। সবটা ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট অবধি আমরা হালকা আঁচে ভালো করে কষাতে থাকব। এবার এতে কড়াইশুঁটি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে সবটা নেড়ে চেড়ে নেব। এবার এতে সামান্য চিনি অ্যাড করব। অল্প একটু চিনি অ্যাড করলাম। সবটা ভালো মতন কষে এসেছে। এবার এতে আমরা জল অ্যাড করব। আপনারা যতটা পরিমাণ ঝোল দরকার, যতটা স্টু করতে চান, ততটাই জল দেবেন। এই সময় নুন চিনিটা চেক করে আর একটু নুন চিনি দিয়ে দেবেন এবং উপর থেকে কিছুটা বাটারের কিউব দিয়ে দিলাম। এরপর আমরা প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো এবং 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। হয়ে গেছে, এবার অফ করে দিলাম। রেডি হয়ে গেল আমার চিকেন স্টু। এবার এটাকে একদম গরম গরম পরিবেশন করুন, গরম গরম ভাত অথবা রুটির সাথে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।